স্মরণখোলায় পিতাকে দা দিয়ে কোপাতে গেলেন মেয়ে বিভিন্ন সময় গায়ে হাত দেওয়ার অভিযোগ রয়েছে দা হাতে যে মেয়েটিকে দেখছেন তার নাম মেহেনাজ আক্তার তিনি দুর্দান্ত বেপরোয়া ঝগড়াটে তার হাতে মার খায়নি এমন লোক এই পরিবারে নেই তার কথার বিরুদ্ধে গেলেই সে যেই হোক তাকে গায়ে হাত দেয়া তার স্বভাবে পরিণত হয়েছে এমনকি বাদ যায়নি জন্মদাতা পিতাও গত আঠেরো দশ দু হাজার বাইশ তারিখে মেহেনাস তার বয়স্ক পিতা সিদ্দিক মাওলানাকে পিটিএ গুরুতর আহত করে পরে অন্য ছেলেমেয়েরা তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে লোকলজ্জার ভয়তে কাউকে বলেনি বলে তিনি জানান এ বিষয়ে জানতে চাইলে সিদ্দিক মাওলানা সুন্দরবন টোয়েন্টি ফোরকে জানান আমার মেয়ে মেহনাজ অনেক দিন বহুদিন যাবৎ এর নির্যাতন সহ্য করে আসতেছি তারে আমার যেটুকু ও আমার সম্পদ পায় তা আমি রেজিস্ট্রি মূল্যরে দিয়ে দিছি ও তার উপরে দখল করে আমার ঘর দুয়ার ভাঙ্গিয়া তারপর উঠানো ঘর তা দখল করিয়া তারপর ওইখানে ও বসে দোকান শুরু করছে পিছনে ওর থাকার জায়গা বানাইছে বা এরপরে দুই তিন বার করিয়া থানায় বসে ও হিসাবের সামনে চেয়ারম্যান স্থানীয় যারা ছিলেন তাদের সামনে ও আমার থেকে অনেক টাকা আদায় করে নিয়েছে লাস্ট আমি দেড় লক্ষ টাকাও দিয়ে দিছি তাদের অনুরোধে এরপরে আসিয়া ওর পার্শ্ববর্তী আমার যে একটা ঘর আছে যে ঘরটা আমি আর অন্য মেয়েদেরকে দিয়ে দিছি সেই ঘরটা আসিয়া ও দখল করতেছে তালা লাগাইছে এই তালাটা আমি খুলিয়া যখন ভিতরে কাজ করাইতেছি তখন লোক দ্বারা কাজ করাইতেছি তখন ও পিছন থেকে আসিয়া দরজার সামনে দাঁড়াইয়া পিছনের দিকে ফিরিয়া আমি একটা লোকের দ্বারা কাজ করাইতেছিলাম ইতিমধ্যে ও রায়দার থেকে আসিয়া ওই রাস্তার পশ্চিম পাড় এক বাড়ি আছে সেই বাড়ির থেকে একটা দাও নিয়ে এসে ওই আমার ওই ঘরের ভিতরে ঢুকছে শাটার খোলা ছিল ওই ঘরের ভিতরে ঢুকে যখন আমার অন্য অন্য ছেলেমেয়েদের সামনে থেকেছে যে আমার ওই কোপ সারিয়ে দিয়েছে হ্যাঁ আমার গায়ের উপরে দাও দিয়ে যখন কোপ সারিয়ে দিয়েছে তখনই আমার অন্য ছেলেমেয়েরা ধরছে ওর দাও ছুটাইয়ে নেওয়ার জন্য কিন্তু দাও ছুটাইয়ে নেথে যাই যে জরা জরি হয়েছে সেই জরা পাশে একটা পতিত অবস্থা গিরিল ছিল সেই গিরিলটা ও গিরিলের উপর ও পড়িয়া ওর পাও ভেঙে গেছে এরপরে আমরা আমার ছেলে আমার ছেলে আর আর আমার স্ত্রী আর অন্যান্য অন্য যারা স্থানীয় গণ্য মানুষ হল তাদের পরামর্শের সাথে সাথে উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে উপজেলা হাসপাতালের থেকে প্রাথমিক চিকিৎসা করার পর অ্যাম্বুলেন্স যোগে আমার স্ত্রী আর আমার ওই ছেলে তারা বাঘেরার সদর হাসপাতালে নিয়ে গেছে এখন এর মূল হতা হইল যে নাকি সাজাপ্রাপ্ত আমার ভাই ডক্টর মাসুম্বিল্লা সে এই সমস্ত কাজগুলি সৌদি আরব বসে পরিচালনা করতেছে এবং স্থানীয় কিছু দুষ্কৃত শয়তান আছে তার অনুসারে তারা এগুলো চালাইতেছে এবং আমার ওই মেয়েকেও তারা এই উশৃঙ্খলতার পথে নামাইয়ে দিয়েছে যাতে নাকি আমি এ দেশ থেকে উৎখাত হয়ে যাই তেরো বছর বয়স থেকেই ছেলেদের সাথে বেপরোয়া ঘোরাফেরা কখনো কখনো বাড়ি থেকে উধাও হয়ে যাওয়াই ছিল তার নেশা পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে ঢাকা গিয়ে গার্মেন্টস চাকরি শুরু করে ওখানের এক গার্মেন্টস কর্মচারীকে বিবাহ করে চলে যায় সেখানে বছর দাম্পত্য জীবনে চোদ্দ বছরের একটি ছেলে ও এগারো বছরের একটি মেয়ে থাকা অবস্থায় গোপনে দুই তিন জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিষয়ে জানতে চাইলে মেহেনাজের আপন বোন সুন্দরবন টোয়েন্টি ফোরকে বলেন ওই দিন আমার বাবার কাছ থেকে যে যে মোতাবেক সম্পত্তি মেহনাজ মেয়ে হিসেবে পাওয়া দরকার সেটা আমার আব্বা যে ওই দিয়ে দিয়েছে এবং বাইরার জমি হ্যাঁ দোকান আছে মার্কেটে তো দেওয়ার পরে পরে শেষে আরও একবার ওর টাকাও দাবি করছে হ্যাঁ সবাই মিললে ওর ওই টাকাও দিয়ে দিয়েছে থানার ওসি সিসে তারপর আরও চেয়ারম্যান মেম্বার সবাই মিললে ওই টাকা দিয়েছে দেড় লক্ষ টাকা এরপরে ও একটা অঙ্গীকার লেখছে যে না আমি আর কোনো আমার বাবার কাছে দাবি দেওয়া করবো না কিন্তু সে করছে কি ডক্টর মাসুমদুল্লা আমার যে ছোট আঙ্কেল উনি আবার ওই ওরে কু পরামর্শ দিয়ে বলছে যে পাশে যে তোর দোকান ঘরটা ওইটা তুই দখল কর কিন্তু ওই দোকান ঘরটা আমি ওর বোন আপন বোন আমারে আমার আব্বায় দেশে হুম। কিন্তু সেই জায়গায় আমি আমার আব্বারে বলছে যে ওর দোকান ঘর ও বুঝে নিয়েছে আমারও ওই দোকান ঘর বুঝোই দেন পরে আমার আব্বা ওই দোকান ঘরের কাছে যায় যাওয়ার পর যাই দেখো তালা লাগানো তালা লাগানোর পরে এরপরে এই এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে বলছে যে আমার ঘর এই পাশের ঘরটা তালা লাগাইয়ে রাখছে কিন্তু সে বলার পরে এরপর হেরা বলছে যে তুমি তালা খুললে দো তোমার তো আর তোমার বাবার কাছে কোনো দাবি দেওয়া নাই তালাটা খুললে দাও পরে বলে যে না এটা আমার ডক্টর মাসুম বিল্লা যে চাচা সে আমারে দিয়েছে হ্যাঁ কিন্তু ঘরটা হয়েছে সম্পূর্ণ ঘরও আমার বাবার আর জমিও আমার বাবার কিন্তু সে ও এই দাবি করে ওই তালা লাগাইছে তালা লাগানোর পরে সে কি করব। এই শেষে আমার আব্বায় এই তালা ভাঙ্গে পিছনে কাজ করাইতে গেছে যাওয়ার পরে ও বাড়ির পশ্চিম পাশ থেকে একটা দা নিয়ে আইসে এরপর ঘরের ভিতর ঢুকে আমি সামনে দাঁড়ানো ছিলাম কিছু বলে নয় আরো দুই ভাই ছিল তাদেরও কিছু বলে না পিছনে কোপ দেওয়া শুরু করছে কোপ দেওয়া শুরু করলে আমি আর আমার অন্য বোন যাইয়া দা ধরে ফিরানোর চেষ্টা করি চেষ্টা করার পর যে দস্তদস্তি হয়েছে ওই সময় পাশে একটা গিরিল ফলানো ছিল ওই গিরিলটা উপরে পড়ে পায়ে আর কি আহত হয়েছে এই ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পল্লানবাড়ি বাজারে এ বিষয় নিয়ে বিভিন্ন সময় সালিশ বৈঠক করা সৈকত এখন বলেন এই মালনা সাহেব এবং তার ফ্যামিলির যে এই ঝামেলাটাই মেহনাজ সহ তাদের ভাই বোনদের যে ঝামেলাটা আমরা বিগত দিনে এটাকে কয়েকবার সালিশি করছি সালিশি করে মেহনাদের দাবি ছিল যে তার বাবা তাকে জমি দেয় না সেটা আমরা বৈশা তার বাবার যে বর্তমানে জমি আছে সেই জমি অনুযায়ী মেহনাজ যতটুকু ভাগে পায় সেটা আমরা হিসাব করে মেহনাদের জমিটি আমরা বুঝ করে দিছি বাস্তব এবং বিলান সহ এরপরে মেহনাজের কিছু দাবি ছিল যে আমার কিছুটা নগদ টাকার দরকার প্রথমে আমরা তার বাবা যদিও দিতে চাইছিলো না কিন্তু আমরা স্থানীয়ভাবে এই ওয়ার্ডের মেম্বার সহ আমরা যারা ছিলাম সবাই মিলে একটা সিদ্ধান্ত করলাম যে মেহনাজের আমরা ওর চলাচলের জন্য ওরে লাখদের টাকার একটা ব্যবস্থা আমরা করে দিই পরে আমরা যেভাবে হোক ওর আব্বাকে বুঝাইলাম বুঝাই টুঝাইয়া ওকে দেড় লাখ টাকা দেওয়ার জন্য তাকে বললাম প্রথমে সে রাজি হয়েছিল না কিন্তু পরবর্তীতে সবার ইসে সে অনুরোধে সে সে রাজি হয়েছে কিন্তু সে এটাই বলছিলো যে মেহনাদের আমি আগেও একবার দেড় লাখ টাকা দিয়েছি সেটাও আপনারা জানেন এখন আবার জমিও দিলাম সবই দিলেন কিন্তু ও তো আমার সাথে ভালো আচরণ করে না আমার কোনো আমার গায়ে কয়েকবার হাত দিয়েছে বিগত দিনেও আপনারা শুধু ওরে দেওয়ার জন্য বলতেছেন ঠিক আছে ও যেন আমার সাথে ভালো আচরণ করে সেই ব্যবস্থাটা আপনারা করে দেন আমি ওরে টাকাও ও যা চাই আমি দিয়ে দেবো কিন্তু ও যেন আমা আমি বাপ ওর ও আমার সন্তান সেই হিসাবে ও যেন আমার সাথে কোনো খারাপ আচরণ না করে এই ব্যবস্থাটা আপনারা করে দেন পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাই মেয়েটা তো আগেও এরকম দুই তিনবার করছে তাইলে আমরা একটা শক্ত জায়গায় যাই পরবর্তী আমাদের শঙ্খলা থানার অফিসার এবং দুই নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাকির এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন এবং জিয়া তালুকদার আমি আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল সবার উপস্থিতিতে থানায় বসে একটা সিদ্ধান্ত হয় যে মেহনাজ মেহনাজকে দেড় লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে এবং মেহনাজ একটা স্টাম্পে লিখিত করিতে দেবে যে সে আর পরবর্তীতে তার বাবাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না বাবার সাথে কোনো খারাপ আচরণ করতে পারবে না যদি সেরকম কোনো খারাপ আচরণ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত হইয়া ওর কাছ থেকে স্টাম্পে সই নেওয়া হলো সই নিয়ে ও টাকাটাও নিয়ে গেল এবং জমিটা ওরের দখলে আমরা বুঝিয়ে দিলাম এই সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে এক সপ্তাহ পরে ও আবার সে পুনরায় ওর বোনকে একটা জায়গা দেওয়া দিছে ওর বাপ ওর ওর যে ঘর দেওয়া হয়েছে ঘরের পাশেই সেই সেই ঘরে ও আবার তালা দিছে তালা দেওয়ার পরে আমি ওকে ডাকলাম যে তো এর ঘর তালা কেন মারলি সে বললো আমি আমার আরও জমি লাগবে দরকার তখন আমি ওরা ধাবর টাবর দিলাম কিন্তু আমার ধাবর তো শুনলো না বরং আমাদের সাথে আরও খারাপ আচরণ করলো যাই হোক পরে ওর আব্বাও আসছে তখন আমরা বললাম যে আপনার মেয়ে তো আমাদের কে কথা শোনে না আমরা স্টাম্পে লিখিত পরি নিলাম তাও তো শুনতেছেন আপনারা আইনের আশ্রয় নেন এই ইতিমধ্যে এই কথা বলার পরে ওই যে ঘরটায় মেহনাজ তালাম মারছে পরে তারা যাইয়া তাদের ফ্যামিলির সবাই অর্থাৎ মেহনাজের আপন বোন শাহনাজ মেহনাজের আব্বাসহ তার যে ভাইরা সবাই মিলে ওই ঘরের তালা ভাঙিয়া ওই ঘরে ঢুকছে এই এইটা আমরা সকালবেলা দেখে গেছি যে তারা ওই ঘরে কিন্তু দুপুরের পরে আমরা ছিলাম না শুনি যে ওখানে মারামারি হয়েছে পরে আইসা শুনি যে ওর আব্বারে মেহনাজ দাও দিয়ে কোপ দেছে সেই কোপ দেওয়ার পরে ওর আব্বার গায়ে কোপটা লাগে নাই না লাগার মধ্যে এর মধ্যে ওর যে আপন বোন মেহে ছিল তারপর ওর যে ভাইরা ছিল তারা আইসা ধরছে ধরার পরে ধস্তাধস্তি হয়েছে ধস্তাধস্তির এক পর্যায়ে মেহেরাজের পায়ে আঘাত লাগছে কিভাবে কি আঘাত লাগছে তাদের বয়সটা তো আমরা দেখি না তবে তাদের বক্তব্য যে ওই ওইখানে একটা গ্রিল লেখা ছিল সেই গ্রিলে পাও ইলে গিয়া গেছে না এইভাবে যেন কিভাবে পায় ক্ষত হয়েছে এই হলো মূল বিষয়টাই হলো এই ঘটনার বিষয়ে জানতে চাইলে মেহেনাজ বলেন আমি যদি তাদের গায়ে হাত তুলতাম তাহলে তো জনে দেখতো না আমার যেহেতু তারা মাইরে ফলা মাইরে ফলানোর চেষ্টা করছে আর আমার তো মনে করেন তারা আমাকে তো মৃত্যু নিশ্চিতই করছে হ্যাঁ সেখানে তো দশ জনে দেখেছে জনে দেখছে কিন্তু আমি আমি গেছি আমাকে মারতে পারে নাই তো সেখানে যদি তাদেরকে মারধর করতাম বা টর্চারিং করতাম সেটা তো এলাকার দশজন লোক আছে আছে না তাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে তারাই আমাকে কি করছে আর আমি তাদেরকে কি করছি তাহলে তো আপনারা সত্যতা পেয়ে যাবেন নাকি কোপাইতে গেছেন না এগুলো সব আমার মুখ থেকে বলবো না শোনেন আমি আসলে এগুলো করতে যাই নাই এখন আপনি স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞেস করেন আমি যদি দা দিয়ে কোপাইতে যাই তাহলে তো দশ জনে দেখবে নাকি একটা